বন্ধু, আজ আমাদের এই ভোরের আলো চ্যানেলটি উদ্বোধন হতে চলেছে। আজ এই উদ্বোধনের প্রথম যে কবিতাটি আমি পাঠ করবো এই চ্যানেলে, মানব জীবনে জীবন দর্শন ছাড়া জীবনের মূল্যবোধ বোঝা যায় না। আমাদের একটি বিন্দুতে জন্ম হয় আর ভার্টিকাল লাইনের একটি বিন্দুতে জীবন শেষ হয়। শিশু, শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধা, এই সময়ের মধ্যে আমরা পৃথিবীতে কেন আসি এবং কেন চলে যাই পৃথিবী ছেড়ে? জন্ম মৃত্যু যে কালচক্র, এই সময়টা কেন দেয়া হয়? জীবনের নীতি আদর্শ মূল্যবোধ যদি আমি না বুঝতে পারি, আমি মানুষ, পরিণত মানুষ, মান জ্ঞান হুঁশ আমি যদি না অর্জন করতে পারি, বুঝতে পারি আমার জীবন দর্শনের মধ্যে, তাহলে আমার মানব জন্মের বৃথা। সৃষ্টিকর্তা যিনি, তিনি ধর্মমত নির্বিশেষে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। প্রত্যেককে আমাদের শান্তির পথে থাকা উচিত, শান্তির পথে থেকে সমস্ত কিছু করা উচিত। কুরুক্ষেত্রের ময়দান থেকে আজ পর্যন্ত 2021 সাল, এই যে সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, এর মধ্যে থেকে আমি যা দেখেছি বা দেখছি তার উপরে একটি লেখা, আমারই লেখা কবিতার নাম জয় বা অথবা বিজয়ও বলতে পারেন, এটি পাঠ করব। আমি সমীরঞ্জন বিশ্বাস কবিতাটি পাঠ করছি। জয়। জ্ঞান কাল হতে মরণাবধি জীবন করেছি পণ, সত্য সত্য চরম সত্য জীবনের মূলধন, উপলব্ধি আঘাত হানে বিবেক জ্ঞানের মাঝে, সত্য যেথা জাগরিত আপন জ্ঞানের কাজে, সম্মান সৎ সাহস বিচার কোনো কলা নেই যার, বিশ্বে তাহার নেই প্রয়োজন বেকার জীবন তার, বাঁচিতে জেনা করিবে লড়াই অপরাধেরও মাঝে, সুচতুর সে মরিয়া বাঁচে দাসত্বেরও কাজে, শান্তি আনিতে রক্ত গঙ্গা ইতিহাসে কথা কয়, কৃষ্ণ ভাগনা মামা কংস তার হাতে খুন হয়, ভগবান কেন খুন করেছেন জবাব তাহার চায়, কংসরা খুন হলে পরেই বিশ্ব শান্তি পায়।